হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কিউব ফ্রাই। চিকেন কিউব ফ্রাইটা করতে হলে আমার লাগবে হলো মুরগির ব্রেস্টের মাংস। এটা ছোট ছোট করে কেটে নিতে হবে। এই যে দেখেন, এর ভিতরে দিয়েছি সয়া সস, আদা বাটা, রসুন বাটা আর শুকনো মরিচ এবং লবণ সাথে দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি, আপনারা আরও বেশি সময় রাখতে পারেন। এরপরে এটাকে আমার যে মানে এখান থেকে তুলে নিয়ে এটাকে পানির ভিতরে, যে বলে পানি নিয়েছি, এই পানির ভিতরে এটাকে দিতে হবে। তার আগে আমার এটা ময়দা, কর্নফ্লাওয়ার এবং লবণ দিয়ে মিশ্রণের ভিতরে এটাকে দিতে হবে। এই মাংসগুলি দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। এই যে দেখেন, আমি এটাকে এইভাবে মাখাচ্ছি। কিউবগুলোকে একদম সুন্দর করে মাখাতে হবে, যাতে খুব ভালো মতো ময়দাগুলি লেগে যায়। আর যেটা থাকবে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে। তারপরে সেই কিউবগুলোকে নিয়ে পানির ভিতরে, ওই যে বল দেখালাম পানি, পানির ভিতরে ভিজাতে হবে। এটাকে কিন্তু ডাবল কোটিং করতে হবে। এটা প্রথমবারের কোটিংটা আমি করছি। এরপরে এটাকে এখান থেকে, এই যে দেখেন, আমি ঘষে ঘষে ভালো করে লাগাতে হবে, যাতে প্রত্যেকটার গায়ে ভালো মতো ময়দাটা লাগে, তাহলে এটা ক্রিস্পি হবে। এই যে এইভাবে লাগাতে হবে। এবার এটাকে আমি এই যে পানির ভিতরে সবগুলো দিয়েছি, এর ভিতরে যতটুকু রাখার, মানে পানিতে দেওয়ার পর যেটুকু থাকার থেকে যাবে। এরপর এটাকে আবার সেকেন্ড টাইম এখান থেকে তুলে নিয়ে আমাকে আবার ময়দার ভিতরে কোটিং করতে হবে। আর যেভাবে করেছি সেইভাবেই করবো আর কি। এই যেটুকু লাগার ময়দা লাগিয়েছি, এটা লেগে গেছে দেখেন আপনারা। এবার এটাকে নিয়ে আবার এই যে দিচ্ছি, এবার এই ময়দার ভিতরে দিয়েছি, এই যে দেখেন এখানে দিয়েছি, এটার ভিতরে আবার সেম ময়দাটা, কিন্তু ময়দা কিন্তু পাল্টাইনি, ওর ভিতরেই আবার দিয়ে এটাকে আবার ওইভাবে ঠিক সেম পদ্ধতিতেই এটাকে মাখাতে হবে। মাখানোর পরে এটাকে আমার ভাজতে হবে। এটা কিন্তু প্রোটিন, আমরা রোজার দিনে যদি এই ছোটো কিউবগুলো খাই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো। সারাদিন রোজা রাখার পরে প্রোটিন তো দরকার আছে। প্রোটিনের তো অনেক ফাংশান, আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাছাড়া লেথার্জিটাকে এটা প্রিভেন্ট করে, আর একে বাচ্চাদের জন্য তো খুবই দরকারি। বড়োদের জন্য কিউবগুলো খেতে পারে, কোনো সমস্যা নেই রোজার দিনে। এটা খুব টেস্টি একটা খাবার। এই যে এখন এটা ভাজছি, তেলের ভিতরে দিয়ে এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে। এবং ভাজা হয়ে গেলে পরে এটা নামিয়ে এটা টিস্যুর ভিতরে নামাতে হবে। নামিয়ে এটা পরিবেশন করবেন। খুব টেস্টি, মুখরোচক একটা খাবার এবং ঠিক একদম দোকানে যেরকম পাওয়া যায় সেরকম স্বাদের কিন্তু এটা হবে। আপনারা একবার অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, করে খেয়ে এটা কেমন হয়েছে বলবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের এটা ভালো লাগবে এই খাবারটা, এবং লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং অন্যের যত্ন নেওয়ার ব্যাপারেও সচেতন হবেন। সবাই করোনা মুক্ত থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভালো থাকেন সবাই।